আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন আরও একটা ভিডিওতে জানাচ্ছি অনেক স্বাগতম। বন্ধুরা, আমি বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে টেলিগ্রাম ব্যবহার করে কিভাবে আপনি দৈনিক $3 থেকে $4 আর্নিং করবেন সেই প্রসেসের উপরে ভিডিও তৈরি করে দেখাচ্ছি, এবং আমি বিভিন্ন মাইক্রোজব সাইডে টেলিগ্রামের কাজগুলো করে দেখাচ্ছি। এবং সবচেয়ে বেশি কাজ আমি এখন পর্যন্ত দেখেছি স্পটগিগস থেকে। স্পটগিগস ছাড়াও আমি আপনাদের সাথে আরও বেশ কয়েকটা মাইক্রোজব সাইট শেয়ার করেছি, যে সকল সাইট থেকে আপনি টেলিগ্রামের কাজ করে দৈনিক $3 থেকে $4 ইনকাম করতে পারবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে আবারও স্পটগিগসের বেশ কয়েকটা টেলিগ্রামের কাজ শেয়ার করব। আপনি যদি অনলাইন থেকে টেলিগ্রাম ব্যবহার করে বা আপনার টেলিগ্রাম আইডিকে কাজে লাগিয়ে দৈনিক $3 থেকে $4 ইনকাম করতে চান, তাহলে আপনার কাছে আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। তো চলেন আজকের মূল ভিডিও শুরু করা যাক। অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনারা যদি ট্রাস্টেড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট সার্চ করে থাকেন বা যদি না পেয়ে থাকেন, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি এখনই জয়েন হয়ে নিন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন সাইট শেয়ার করি, ভিডিও শেয়ার করি, যে সকল সাইট থেকে আমি উইথড্র করি স্ক্রিনশট শেয়ার করি, এবং পাশাপাশি আপনার অনলাইন থেকে ইনকাম সম্পর্কিত যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে সব সময় আপনাদের সাথে আছি এবং আপনাদের সর্বক্ষণ আমি সহযোগিতা করে যাব। সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে। এছাড়াও আমি বিভিন্ন মাইক্রোজবের কোর্স করা বিভিন্ন সাইটের, যেমন স্পটগিগস সহ আরও রাশিয়ান কিছু সাইট আছে, যে সকল সাইট থেকে আপনি দৈনিক $400 থেকে $500 ইনকাম করতে পারবেন, এরকম একটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই কোর্সে। এবং আপনারা যদি এই পেইড কোর্সটা করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। সো আজকের মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে স্পটগিগসের 2 থেকে 3টা টেলিগ্রামের কাজ লাইভে করে দেখাবো। আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এবং ভিডিওর দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের জন্য ভিডিওটা খুবই এক্সাইটিং হতে যাচ্ছে, বিশেষ করে যারা অনলাইন থেকে মাইক্রোজব করে ইনকাম করতে চান। সো চলেন আমরা মূল কাজে এখন চলে যাই। তো স্পটগিগস সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, স্পটগিগস সম্পর্কে আমার চ্যানেলে যত ভিডিও আছে, প্রচুর ভিডিও রয়েছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো প্রথমেই আমাদেরকে ক্যাটাগরিটা টেলিগ্রাম সিলেক্ট করে তারপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেক কাজ পেয়ে যাব, বর্তমানে 37টা কাজ রয়েছে। এবারে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কাজের জন্য তারা 8 সেন্ট, কোনো কাজের জন্য 6 সেন্ট, বেশিরভাগ কাজের জন্য কিন্তু 8 সেন্ট এবং 6 সেন্ট দিচ্ছে। সো এখন এইখানে দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু রয়েছে 37টা। সো এই 37টা কাজ করলে আমরা কত ডলার ইনকাম করতে পারবো সেটা একটু দেখা যাক। ওকে বন্ধুরা, আমরা প্রত্যেকটা কাজ যদি অ্যাভারেজে 7 সেন্ট করে ধরি, তাহলে 37টা কাজ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং দেখেন, এই 37টা কাজ করলে আপনি $2.59 ইনকাম করতে পারবেন। আপনি তো শুধু টেলিগ্রাম দিয়ে একটা সাইটে কাজ করবেন না, আরও অনেক সাইট রয়েছে, সে সকল সাইটগুলোতে আপনি যখন কাজ করবেন, আবার আপনার অ্যাভারেজ দৈনিক $4 থেকে $5 ইনকাম হবে। আর টেলিগ্রামের কাজগুলো তুলনামূলক খুবই সহজ। সো দেখতে পাচ্ছেন আমি এখন একটা জব ওপেন করেছি, এবং এই কাজটা করার জন্য 0.061 সেন্ট পেমেন্ট করা হবে। এবং এই কাজটা করার জন্য কী কী করতে হবে, এখানে খুব সুন্দর একটা নির্দেশনা দেওয়া আছে। যেমন প্রথমে আপনাকে একটা লিঙ্কে যেতে হবে, দেন স্টার্ট করতে হবে, তারপর প্লে নাও অথবা অ্যাক্সেস ওয়ালেট অপশানে আপনাকে টাচ করতে হবে, এবং প্রুফ আপনাকে কী জমা দিতে হবে। দেখেন এখানে আমাদেরকে শুধুমাত্র একটা স্ক্রিনশট জমা দিতে হবে, এবং স্ক্রিনশটের একটা এক্সাম্পলও দিয়ে দেওয়া হয়েছে। আপনি এই লিঙ্কে ক্লিক করবে, দেন একটা ওপেন করার পর আপনি দেখতে পাবেন যে এরকম একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে। সো চলেন আমরা এখন এই কাজটা করি। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কে আপনাকে টাচ করে ধরে রাখতে হবে, তারপর লিঙ্কটা ওপেন করতে হবে। এবারে যেহেতু আপনার মোবাইলে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, সো এখন আপনাকে সরাসরি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটিতে নিয়ে যাবে। এবারে আপনাকে স্টার্ট অপশনে টাচ করতে হবে। বন্ধুরা, স্টার্ট অপশনে টাচ করে দেওয়ার পর আপনাকে বলা হয়েছে দুইটার যে কোনো একটা কাজ করতে, প্লে নাও অথবা অ্যাক্সেস ওয়ালেট, এই দুইটার যে কোনো একটা আপনাকে করতে হবে। তো আমরা এখানে প্লে নাও অপশনে টাচ করবো,
এবং স্টার্ট অপশনে টাচ করবো। দেখতে পাবেন এটা হচ্ছে একটা, এটা কিন্তু গেম না, জাস্ট এটা হচ্ছে একটা এয়ারড্রপ, যে এয়ারড্রপের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, মানে আমাদের মূল কাজ কিন্তু তৈরি হয়ে কাজ হয়ে গেছে। জাস্ট প্লে নাও টাচ করলাম, আমাদের কাজ হয়ে গেছে। এখন আপনাকে প্রোফাইল অপশনে যেতে হবে। বন্ধুরা, প্রোফাইল অপশনে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হয়েছে একটা স্ক্রিনশট জমা দিতে, এবং অবশ্যই সেই স্ক্রিনশটে যাতে আপনি অ্যাকাউন্টটা কখন তৈরি করেছেন সেই ডেটটা উল্লেখ করা থাকে বা সেই ডেটটা দেখা যায়। তো আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আপনি চলে আসবেন স্পট গিক্সে, অর্থাৎ কাজে। এখন আপনাকে প্রুফ জমা দিতে হবে কি একটু ভালো করে দেখেন। গিভ স্ক্রিনশট অফ ইউর প্রোফাইল দিস সেকশন গোয়িং ডেট আফটার ক্লিকিং দ্য প্লে নাও, জয়েন মাস্ট বি শো অন দ্য ডেট। ওকে, অর্থাৎ আপনাকে ডেট সহ স্ক্রিনশটটা জমা দিতে হবে, আপনি কবে প্রোফাইলটা ক্রিয়েট করেছেন। আমরা কিন্তু মাত্রই করেছি এবং আমরা স্ক্রিনশটটাও নিয়ে নিয়েছি। এর জন্য চোজ ফাইল অপশনে টাচ করতে হবে, তারপর আপনার গ্যালারি থেকে স্ক্রিনশটটা সিম্পলি আপনি টাচ করে অ্যাড করে দেবেন। এবারে যদি আপনি লক্ষ্য করেন স্ক্রিনশটটা অ্যাড হয়ে গেছে, এরপর আপনাকে সাবমিট অপশনে টাচ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের জবটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আসেন আপনাদেরকে আরও একটা কাজ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আরও একটা টেলিগ্রামের কাজ রয়েছে যেটার জন্য আমাদেরকে 8 সেন্ট দেওয়া হবে, এবং এই কাজটা আমাদেরকে কিভাবে করতে হবে, আমাদেরকে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই লিঙ্কটা ব্যবহার করে স্টার্ট অপশনে টাচ করতে হবে। এই যে দেখেন, স্টার্ট করতে হবে আর কিছুই না। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রুফ হিসাবে আমাদের নাম এবং ইউজার নেম দিতে হবে, তারপরে স্ক্রিনশট দ্যাট ইউ ওপেন ইউজিং দ্যাট লিঙ্ক। সো প্রথমে আপনাকে এখন কি করতে হবে, আপনি সেম আগের মতোই লিঙ্কে টাচ করে ধরে রাখবেন, এরপর ওপেন অপশনে টাচ করবেন, সরাসরি চলে যাবে আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটিতে। তারপর আপনি যেটা করবেন, প্রথমে স্টার্ট অপশনে টাচ করবেন। বন্ধুরা, স্টার্ট অপশনে টাচ করার পরে বলা হয়েছে একটা স্ক্রিনশট নিতে। এখন আপনাকে স্টার্ট দ্য গেম এই অপশনে টাচ করতে হবে, তারপরে আবারও স্টার্ট করতে হবে, এরপর আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। দেখতে পাবেন যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা আরও একবার দেখে আসি প্রুফ হিসেবে কী কী সাবমিট করতে হবে। প্রুফ হিসেবে আমাদেরকে টেলিগ্রামের নাম, টেলিগ্রামের ইউজার নেম এবং স্ক্রিনশট দিতে হবে যে আপনি তার রেফারেল লিঙ্কে ক্লিক করে তারপর ওপেন করেছেন। জাস্ট এরকম একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে। সো আমরা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি। এখন আপনাকে সিম্পল একটা কাজ করতে হবে, আর সেটা হলো আপনি আপনার টেলিগ্রামের নাম এবং টেলিগ্রামের ইউজার নেমটা সাবমিট করবেন। তো আপনার এই হচ্ছে টেলিগ্রামের নাম এবং এইটা হচ্ছে আপনার টেলিগ্রাম ইউজার নেম। আপনি যেটা করবেন, ইউজার নেমটা প্রথমে এখান থেকে কপি করবেন। তো আপনি চলে যাবেন জবে, তারপর হচ্ছে আপনি যেটা করবেন এখানে আপনি লিখে দেবেন প্রথমেই নেম। নেম লেখার পরে এখানে লিখে দেবেন আপনার টেলিগ্রামের নাম। ওকে, টেলিগ্রামের নাম লিখবেন, তারপর এখানে লিখে দেবেন হচ্ছে ইউজার নেম, এবং আপনি আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। এবং অবশ্যই ইউজার নেমটা দেওয়ার আগে আপনি অ্যাট দ্য রেট এই চিহ্নটা দিয়ে নেবেন। তারপর আপনাকে স্ক্রিনশট অ্যাড করতে হবে। স্ক্রিনশট অ্যাড করার জন্য চোজ ফাইল অপশনে টাচ করবেন, তারপর মিডিয়া পিকার অপশনে টাচ করবেন, সরাসরি চলে যাবে আপনার গ্যালারিতে। দেন আপনি স্ক্রিনশটটা টাচ করে অ্যাড করে দেবেন। দেখতে পাবেন স্ক্রিনশটটা এখানে অ্যাড হয়ে গেছে। এবারে আপনাকে পূর্বের মতো সাবমিট প্রুফ অপশনে টাচ করে দিতে হবে। দেখতে পাবেন আপনার কাজটা সাবমিট হয়ে গেছে। ঠিক সেমভাবে স্পটডিক্সে যতগুলো টেলিগ্রামের কাজ রয়েছে, আমি আশা করব এই সবগুলো টেলিগ্রামের কাজ আপনি কমপ্লিট করবেন। এবং আপনি যদি দৈনিক 40টা টেলিগ্রামের কাজও কমপ্লিট করতে পারেন, আপনার কিন্তু $3 কাছাকাছি ইনকাম হয়ে যাবে। ওয়েল বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু